হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কলি সহ কীভাবে প্লাজো কাটিং এবং সেলাই করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো প্রথমে এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, কাপড়টিকে 2 পার্ট করে নিয়েছি। তো এখন আমি কাপড়টিকে আরেকটি বাস করে আমি এখানে চার পার্ট করে নিব কাপড়টিকে। এই যে কাপড়টি চার পার্ট করা হয়ে গেছে, এখন আমি কাপড়টিকে সুন্দরভাবে ফিনিশিং করে বসিয়ে নিচ্ছি। এখন আমি সেলোয়ারটির কাপড়টির মোট লম্বা দেখব এখানে কত আছে। তো এখানে কাপড়টির মোট লম্বা আছে 42 ইঞ্চি, আর এখানে আমি 42 ইঞ্চি আছে। এখানে আমি প্রথমে কোমরের যে রাবারটা লাগাবো সেটার জন্য আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এই যে সেলার যে বন্ধ সাইডটা আছে কাপড়টির, সেই দিক দিয়ে আমি কোমরের রাবার লাগাবো। তো এখানে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নিচ্ছি কাপড়টির মধ্যে। এই তো দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি যে 2 ইঞ্চির নিচ থেকে আমি 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এই যে এখানে কোমরের যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেটা বরাবর সেই দাগসহ এখানে 18 ইঞ্চি মোট লম্বা। তো এখানে আমি 2 ইঞ্চির নিচ থেকে আমি সেলারের মেন যে মাপটা 38 ইঞ্চি, সেই 38 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি সেলারের মোহরির মাপ নিচ্ছি আমি এখানে 13 ইঞ্চি, এখানে সেলাইয়ের 12 ইঞ্চি মেন মাপ এবং সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি সেলোয়ারের যে মোহরির মাপটা আছে সেখান থেকে আমি হাইয়ের মাপ পর্যন্ত দাগ দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি সেলোয়ারটিকে সেই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এই তো আমার সেলোয়ারটি কাটা হয়ে গেছে। এখন আমি প্রথমে সেলাইয়ের জন্য যাব। তো এখানে আমি পট্টি কেটে নিচ্ছি, যে কলি দেব সেলোয়ারের, তো সেই সেলোয়ারের জন্য আমি পট্টিটা কেটে নিচ্ছি। তো এখানে আমি পট্টিগুলোকে সেলাই করে নিচ্ছি মাঝখান বরাবর, যেহেতু এখানে কাপড় কম ছিল তাই এখানে আমি পট্টিটিকে চার পার্ট করে নিয়েছিলাম আলাদা আলাদা করে। এখন আমি যে সেলোয়ারটা কেটেছিলাম কাপড়টির বন্ধ অংশটা আমি কেটে নিচ্ছি, কোমরের সাইডে যে বন্ধ অংশটা ছিল সেটাকে আমি কেটে নিচ্ছি। এই তো কাটা হয়ে গেছে। এখন আমি 2টি পার্টকে আলাদা করে নেব। তো আমি 1টি পার্ট আমি মেশিনের উপরে রাখছি। তো মেশিনের উপরে দেখুন যে সেলারের কোমরের সাইডটা এটা আমার দিকে আছে, আর যে মোহরির সাইডটা এটা মেশিনের উপর সাইডে অপর সাইডে আছে। তো এখানে আমি যে কলিটা লাগাচ্ছি প্রথমে, তো কলিটা আমি উল্টো সাইডে রেখে আমি সেলারের কাপড়টিকে সোজা সাইডে রেখে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি সেলারটির যে আরেকটি পার্ট আছে সেই পার্টটিকে আমি এই কলিটার উপরে রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে খেয়াল করে দেখুন যে আমি এখানে যে পট্টিটি লাগিয়েছিলাম সেই পট্টিটি সেলাই সহ আমি সেলোয়ারের 1টি পার্টের সাথে আর 1টি পার্টের কোমরের সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। আমি এখানে 1টি সিলি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ডাবল সিলি দিবেন। তো আমি এখন কাপড়টির অপর সাইডে আমি আরেকটি পট্টি লাগিয়ে নিচ্ছি। তো এখানেও আমি সেমভাবে কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং পট্টিটিকে উল্টো সাইডে রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করা হয়ে গেছে। এখন আমি প্রথমে এই সেলারের কোমরের রাবারটা লাগিয়ে নিব, তারপর আমি আরেকটি সাইড লাগাবো। তো রাবারটা দেখুন আমি কীভাবে লাগাচ্ছি রাবারটা। এখানে আমি প্রথমে রাবারটা নিয়েছি, নিয়ে তারপর আমি কাপড়টিকে বাঙ্গা দিয়ে রাবারের উপরে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে একদম সহজ সিস্টেম, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এই সিস্টেমে রাবার লাগাতে পারেন। এই যে আমার রাবারটা লাগানো হয়ে গেছে। এখন আমি রাবারের কোমরের যে মাপটা আমরা আমাদের মাপ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী আপনারা আমরা আমি নিয়েছি, তা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন। তো এখানে আমি যে রাবারটা অবশিষ্ট আছে সেখানে আমি সেই পর্যন্ত রেখে আমি রাবারটিকে কেটে নিয়েছি। এখন আমি সেলোয়ারের মোহরিটা সেলাই করে নেব। এখানে আমি সেলোয়ারের মোহরিটা আমি একদম চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই সেলোয়ারের এই মোহরিটা সেলাই করা হয়ে গেলে আমার সেলোয়ারটি সেলাই করা হয়ে যাবে। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজ
করলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন এখন আমার মুহুরিটা সেলাই করা হয়ে গেছে। আমি আরেকটি সাইডও আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছিলাম, আর এখানে আমার সেলোয়ারটিও সেলাই করা হয়ে গেছে। তো দেখুন আমি কীভাবে একটি কুর্তির সাথে আরেকটি